জবা ফুলের পুষ্টি উপাদান মূত্রনালীর ক্ষতিকর ব্যাকটেরিয়া দূর করে এবং ইউটিআই থেকে মুক্তি দেয় জবা ফুলের চায়ে ক্লাবনেট থাকে যাই ক্লোরাই ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে প্রতিহত করতে পারে জ্বর নিয়ন্ত্রণ ও ঠান্ডা ফ্লুতে আক্রান্ত হলে কিছু জবাফুলের পাতা গরম পানিতে সিদ্ধ করে সেই পানি দিয়ে চা তৈরি করে পান করলে অনেক উপকার পাওয়া যায় আজকে উপকারিতা নিয়ে আলোচনা করবো এবং চা রেসিপিটা শেয়ার করবো আশা করছি অনেকের কাছে ভালো লাগবে যাদের কাছে ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন চুলের বৃদ্ধির জন্য জবা ফুল খুবই উপকারী জবাগাছের টাটকা পাতার রস এবং জলপাইয়ের তেল মিশিয়ে ভালোভাবে ফোটাতে হবে রস তেলের মধ্যে মিশে কেবল যখন তেলটা ঠান্ডা হবে তখন উনুন থেকে নামিয়ে কাচের শিশিতে রাখতে হবে এই তেল প্রতিদিন মাখলে চুল বড় হবে এবং চুল সহজে পাকবে না পাকা চুল কালো করতে এই তেল খুবই উপকার গরুর দুধের সঙ্গে জবা ফুলের রস এবং জষ্টিমধু, নব্বই গ্রাম একটি স্টিলের পাত্রে তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে তারপর উনুনে ফুটাতে হয় দুধ ও ফুলের রস মিশে গেলে পাত্রটি উনুন থেকে নামিয়ে ঠান্ডা করতে হবে তারপর কাচে শিশিতে ভরে রাখতে হবে এই তেল প্রতিদিন চুলে মাখলে পাকা চুল ধীরে ধীরে কালো হতে শুরু হবে আপনারা অবশ্যই এই তেলটি ব্যবহার করে দেখবেন এখন আমি চা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি এখানে ফুলের পাপড়িগুলি পানিতে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে পাপড়িগুলি আমি ফুলের বটা থেকে সরিয়ে নিয়ে আমি যে নিচের বটাটা ফেলে দিচ্ছি চুল পড়া রুদে জবা ফুলের পাপড়ি ব্যবহার করা খুবই প্রাচীন প্রতিকার জবা ফুলের তেল চুলের গুঁড়া শক্ত করে কারণ এতে ভিটামিন সি ও ক্যালসিয়াম আছে এই তেল আস্তে আস্তে মাথার তালুতে মালিশ করলে রক্ত চলাচল বৃদ্ধি পায় ও মাথায় ত্বক পুষ্টি উপাদান শোষণ করে আর শরীরের ব্যথা সত্তর শতাংশ পর্যন্ত কমাতে পারে জবা ফুল এজন্য পাঁচটি লাল জবার পাতা ও পাঁচটি পাপড়ি নিয়ে পানিতে দিয়ে তিন পাঁচ মিনিট ফুটানোর পর মিশ্রণটি ঠান্ডা হতে দিন আধা ঘন্টা পরে এটি পান করুন একুশ দিন পর্যন্ত এই মিশ্রণটি পান করলে শরীরের ব্যথা কমাবে পেসপেক হিসাবেও কিন্তু জবা ফুল ব্যবহার করা যায় এটাকে বেটে আপনি মধু বা দুধের সঙ্গে মিশিয়ে যদি পেসপেক হিসাবে ব্যবহার করেন তাহলে আপনার ত্বক খুবই উজ্জ্বল হবে এবং নরম সফট থাকবে আমি চাটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি পাঁচ মিনিট পর্যন্ত এটাকে আমি জাল করে চুলা থেকে নামিয়ে নিয়েছি ফ্লেভারের জন্য একটি এলাচ দিয়েছি আর দুটি ডাঢ়চিনি দিয়েছি এখন চাটনির সাহায্যে আমি ছেঁকে নিচ্ছি এটার মধ্যে আমি মধু দিয়ে দিব মধু দিয়ে একটি চা তৈরি করব। এই চাটা খেলে কিন্তু অনেক উপকার পাওয়া যায় যারা এখনও জবা ফুলের চা খান নাই একবার হলেও বাসায় ট্রাই করবেন আর যারা যারা ট্রাই করবেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন আমার নতুন নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য সবসময় যারা আমাকে সাপোর্ট করছেন কমেন্ট করছেন উৎসাহিত করছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি এখন মধু এক চামিচ মিশিয়ে নিচ্ছি মিষ্টি আপনি কমও খেতে পারেন বা বেশিও খেতে পারেন আমার মিষ্টি ছাড়া খেলেও কিন্তু অনেক উপকার পাওয়া যাবে মধুটা ভালো করে মিশিয়ে নিচ্ছি ক্যামেরাতে কিন্তু কালারটা ভালো আসছে না কিন্তু সরাসরি কালারটা খুবই সুন্দর দেখাচ্ছিল আমি একটু নেড়েচেড়ে দেখানোর বোঝানোর চেষ্টা করছি কালারটা কতটা সুন্দর এসেছে কিন্তু ক্যামেরাতে এতটা সুন্দর দেখাচ্ছে না খুবই সুন্দর একটি কালার এসেছে জবা ফুলের চায়ের আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ